সালামু আলাইকুম গাড়ি এবং মোটরসাইকেল আসলে আমাদের ইমোশন আমরা যখন গাড়ি বা মোটরসাইকেল কিনতে যাই কত স্বপ্ন কত ইচ্ছা বাবা মাকে দেখায় ছবি দেখি বেলা স্বপ্ন দেখি ইউটিউবে ভিডিও দেখি করি করি কেন আসলে ফিলিংস থেকে আসে আমরা একটা গাড়ি বা বাইক যখন মেনটেন্স করি তখন কিন্তু ভালো মোবিল খুঁজি ভালো ইঞ্জিন ওয়েল খুঁজি ভালো ব্রেক প্যাড খুঁজি এয়ার ফিল্টার খুঁজি অনেক সময় টাকা হয় না যে কিনা বন্ধুরা দান নেই টাকা জমাইয়া কিন্তু আমরা কিন্তু করি কতটা ফিলিংস নিয়ে কিন্তু আমরা আমি নিজে একটা বাইকার তো আমিও বুঝি যে বাইক আর কত বড় তো দেখা গেছে যে এই বাইকের জন্য আমরা কত খরচ করি কত সব দেখি কত জায়গায় ঘুরতে যাই তো আমরা কি কখনো চিন্তা করছি যে বাইকের সিকিউরিটি কি বাংলাদেশের প্রতিদিন গড়ে এক হাজার মোটর হাইজাক ছিনতাই ডাকাতি অনেক কিছু হয় থানায় আপনার যদি খুশখবর লাগান জিডি হচ্ছে প্রতিদিন গাড়ির দেখবেন গ্লাস ভেঙে নিয়ে যাচ্ছে লাইট নিয়ে যাচ্ছে গাড়ি নিয়ে যাচ্ছে তো সেফটি যে সিকিউরিটির যে বিষ প্যাপারটা গাড়ি সাইকেল সিকিউরিটির ব্যাপারে আমরা কি চিন্তা করি আমরা কিন্তু ফেসবুকে আমরা সার্চ করি জিপিএস ট্র্যাকার সিকিউরিটি এই সেই অনেক কিছু সার্চ করি এবং অনেক ভিডিও পাই অনেক ভিডিও আমরা দেখি তা আমরা কিন্তু ভিডিও দেখে আকৃষ্ট হয়ে কিন্তু কিনে ফেলি একটা হচ্ছে গাড়ির চুরি হয়ে গেছে আমার আমার বাসা থেকে ডাকাতি করে ধরে দারোয়ান সহ নিয়ে গেছে সোরে সব কিছু পরে আমি দৌড়াইতে দৌড়াইতে পুলিশকে দিয়ে দৌড়াইয়া র্যাপ দিয়ে দৌড়াইয়া ওদেরকে ধরে দারোয়ান টারোয়ান ধরে সোর সহ নিয়ে আসলাম ততক্ষণে কিন্তু আমার গাড়ি অলরেডি রেপ হয়ে গেছে ধ্বংস কারণ আমার বাইক আমি চালাবো আমার গাড়ি আমি চালাবো কেন আরেকজন চুরি করে নেয় তার মতো ইচ্ছা মতো সে রাফ ড্রাইভিং করে পরে আমি ফেরত নিয়ে আসবো দ্যাট ইজ নট রাইট চুরি করার আগে এটাকে আটকাতে হবে চোর যদি গাড়ি টাচ করে বাইক টাচ করে গাড়ি টাচ করে সাথে সাথে আপনার মোবাইলে ফোন আসতে হবে এবং এই রিমোটে নোটিফিকেশন আসতে হবে আমি আপনাকে দেখাচ্ছি জিনিসটা এটা আমাদের রিমোট অ্যান্ড বাইরে অনেক রোদ রোদের জন্য ডিসপ্লেটা দেখা যাচ্ছে না এখানে ডিসপ্লে আছে এনিমেশন ডিসপ্লে আছে যদি কোনো কারণে কেউ বাইকে টাচ করে বাইকে কেউ ধরে বা চুরির চেষ্টা করে সাথে সাথে রিমোটে আসবে এবং মোবাইলেও কল আসবে যদি বাইকে কেউ ধরে চুরির চেষ্টা করলে সাথে সাথে আমি তো কাছে চলেছি আমি একটু অ্যালার্ম দিয়ে দিচ্ছি দাঁড়ানো যদি বাইক কেউ চেষ্টা করে চুরির দেখেন এখানে ভাইব্রেশন হচ্ছে অফ করে দে এখানে ভাইব্রেশন হচ্ছে প্লাস আমার মোবাইলে কিন্তু কল আসবে মোবাইল আমার কাছে নাই মোবাইলে কল আসবে এবং মোবাইল দিয়ে আপনি বাইক কোথায় আসে কোথায় যাচ্ছে কি হচ্ছে বাইকের ব্যাটারি ভোল্টেজ বাইকের স্টেটাস এ টু জেড আপনি জানতে পারবেন শুধু তাই না গাড়ির জন্য অনেকে কিন্তু আমাদেরকে বলে যে ভাই গাড়ির জন্য রিমোট দেন যাতে গাড়ি কেউ যে গ্লাস ভাঙার চেষ্টা করেন আপনার কোথাও ঘুরতে গেলে গ্লাস ভেঙে ফেলে তাতে অ্যালার্মটা বাজে তো আমাদের এই রিমোটটা আপনি চাইলে গাড়িতে লাগাতে পারবেন গাড়িতে লাগাতে পারবেন বাইকে লাগাতে পারবেন এটা ফুল্লি অটোমেটিক আমি যদি বাইকের কাছে যাই বাইক অটোমেটিক আনলক হয়ে যাবে আমি যদি বাইক থেকে সরে যাই বাইক নিজে নিজে লক হয়ে যাবে আমাকে বাইক রিমোট চাপ দিয়ে লক করতে হবে না তাছাড়া আমি রিমোট দিয়ে বাইক অন করতে পারবো ইন্ডিকেটার লাইট সেট করতে পারবো আমি দূর থেকে বাইককে লক করে দিতে পারবো শুধু তাই না আমি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মোবাইল দিয়ে আমার মোটরসাইকেল বা গাড়ি লক করতে পারবো তখন বাইকের মূল চাবি দিয়েও বা গাড়ির মূল চাবি দিয়েও গাড়ি স্টার্ট হবে না তো এত কথা বলার আসলে উদ্দেশ্য কি আমার উদ্দেশ্য হচ্ছে শুধু বাংলাদেশ না বাংলাদেশ মালয়েশিয়া ইন্ডিয়া ইংল্যান্ড এইসব দেশে ট্যাসলকের সাড়ে ছয় লক্ষের বেশি গ্রাহক রয়েছে টেস্টলক শুধু বাংলাদেশে না সারা বিশ্বে এটা কিন্তু নাম করে আপনার গুগলে সার্চ করলে পাবেন তো আমরা লোকাল কোনো প্রোডাক্ট বিক্রি করি না আমরা কেন চাইনিজ প্রোডাক্ট বিক্রি করি না এটা অ্যাসেম্বল চায়নাতে হলো বাকি যে ভিতরের পার্টস বা ম্যাটেরিয়ালস যেগুলো আছে সব তাইওয়ান এবং হংকং থেকে আসে তো যাই হোক ভিডিও অলরেডি লম্বা হয়ে গেছে আমি এত কথা মানে চাচ্ছি না আপনাদেরকে সময় নষ্ট করতে যাদের গাড়ি আছে বাইক আছে বাস ট্রাক কিছু থাক কেন আপনারা চাইলে আমাদের এই প্রোডাক্টগুলো আপনারা গুগলে দেখতে পারেন এটা হচ্ছে ট্যাশলক রাখবি তারপরে দেখাই এটা হচ্ছে ট্যাশলক কম্বো এটা হচ্ছে মোটর সাইকেলের জন্য কম্বো হচ্ছে রিমোটও থাকবে জিপিএসও থাকবে এটাতে আপনি ট্র্যাকও করতে পারবেন গাড়ি এটা মোটর সাইকেল ট্র্যাক করতে পারবেন তারপরে আছে শুধু ট্যাশলক জিপিএস ট্র্যাকার এটা কিন্তু খুবই হাই এন্ডের এটা ডিরেক্ট স্যাটেলাইটের সাথে কানেক্টেড ডাইরেক্ট কানেক্ট টু স্যাটেলাইট এই কথাটা বুঝেন এটা কিন্তু ডিরেক্ট আকাশে যে স্যাটেলাইট আছে ওটার সাথে ডিরেক্ট কানেক্টেড এটার মধ্যে উনত্রিশটা স্যাটেলাইট একসাথে কানেক্ট করতে পারে সেটা সেটা হচ্ছে ডুয়েল চ্যানেল গ্লোনাস এটা চ্যানেল হচ্ছে দুইটা চ্যানেল অনলাইন এবং অফলাইন সে কাজ করে যদি কোনো কারণে নেটওয়ার্ক চলে যায় বাংলাদেশের তারপরেও সে অফলাইনে কাজ করবে নেটওয়ার্কের আওতায় আসার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে সে অ্যাক্টিভ হয়ে যাবে এটাতে একটা মজার ফাংশন হচ্ছে এটা অটো ডিফেন্স মোডে আছে এই জিপিএস কিন্তু সাধারণ কোনো জিপিএস না বাজারে যেগুলো পাওয়া যায় সেটার সাথে মিলাইলে আপনার হবে না এটা অটোমেটিক সে ডিফেন্স মোডে চলে আসে তাছাড়া কেউ আপনি ফোন দিয়ে কথা শুনতে পারবেন গাড়ির মধ্যে কেউ কথা বলে শুনতে পারবেন এছাড়া অনেক অপশন আছে আমাদের সবচেয়ে দামি প্রোডাক্ট এক্সা এলিট এটার দাম অনেক বেশি আমি প্রথমেই বলে নিচ্ছি প্রোডাক্টের ফিচার বলার বাদ দিয়ে দাম বেশি আমরা প্যালেস্তাইনকে সাপোর্ট করি প্যালেস্তাইনের জন্য আমরা এই ডিজাইনটা করা এজ এ মানুষ আমরা প্যালেস্তানি মানুষের জন্য আমরা সম্ভাব্য বেদনা প্রকাশ করি যেহেতু যেহেতু যুদ্ধ করতে পারবো না তো তাদের স্মৃতিতে আমরা ওদের ফ্ল্যাগ আমরা ইউজ করছি তো নেক্সা এলিড হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা আমাদের দুনিয়ার সব আছে আপনি যা চিন্তা করবেন তার চেয়ে বেশি এখানে আছে এটার মধ্যে এটার যে প্রোডাক্টটা এত সুন্দর দেখতে তা ফিচার তো মানে আমি বলে শেষ করতে পারবো না এটা কিন্তু মোটরসাইকেলের জন্য নেক্সা এলিড তো ভিডিওটা এখানে শেষ করতেছি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এটা আমার যারা ভিডিওটা দেখলেন এতক্ষণ শেয়ার করবেন বন্ধুদের সাথে আর যারা প্রাইস জানতে চাইছেন কোনটা দাম কত আপনারা গুগলে সার্চ করেন ট্যাসলক টেস্টলক ডট কমে ঢুকে যাবেন ঢুকে দেখবেন যে সৌদি আরব মালয়েশিয়া ইংল্যান্ড তারপরে অনেক অন্যান্য দেশে প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে তো বাংলাদেশে ক্লিক করে ঢুকে যাবেন প্রাইস জেনে যাবেন এবং আপনারা যদি বিশ্বাস না করেন আমার কথা আপনারা ইংল্যান্ডের প্রোডাক্ট দেখবেন যে কত বেশি প্রাইস একই প্রোডাক্ট বাট ডাবল হচ্ছে ডাবল দামে আমরা এখানে বিক্রি করছি বাংলাদেশে শুধু আমি আমি এজ এ বাংলাদেশি বাংলাদেশের জন্য আমি খুবই সামান্য একদম নামমাত্র মূল্য প্রফিট আমি বিক্রি করতেছি আর সার্ভিস বাজারের অন্যান্য প্রোডাক্ট কিনলে আপনারা সার্ভিস পাচ্ছেন আর ট্যাসলকের সার্ভিস এটা অতুলনীয় প্রোডাক্ট আপনি বাজারে সস্তা কিনে ফেললেন কিছু কম দামে কিনে ফেললেন পরে সার্ভিসে যে প্যারাটা নিতে হয় এটা আপনাদের আইডিয়া নেই ধন্যবাদ সবাইকে একটা কথা বলে শেষ করবো আমি যে ব্যাটারি ইস্যু আমাদের এই যে প্রোডাক্টগুলো আপনারা দেখছেন টেসলক রাতবি বা জিপিএস কম্বো যেটা দেখছেন না কেন এগুলো সব হচ্ছে ডিজিটাল স্পেকট্রাম টেকনোলজি ডি এস এস টি টেকনোলজি মানে হচ্ছে হাইবারনেশন মোড আমাদের নতুন যে প্রোডাক্টগুলো আসছে এগুলোতে সবগুলোতে হাইবার মোড আছে যখন বাইকটা পার্ক করে দেবেন আপনার আমাদের প্রোডাক্টগুলা স্লিপ ঘুমায় যাবে হাইবার চলে যাবে যতক্ষণ কেউ টাচ করবে না সে ওয়েক আপ হবে না এর মানে ব্যাটারি জিরো পার্সেন্ট সে টাচ করবে ব্যাটারি সে টাচই করবে না যখন বাইকটা চলবে তখন সে আমার ভিতরের যে টেসলকের প্রোডাক্টগুলো সেগুলো রিচার্জ হবে বাইক রেখে দিয়েছেন কোনো ধরনের ব্যাটারি কনজিউম করবে না আর মাসে মাসে কোনো বিল আমাদের নাই এটা নিয়ে টেনশন করার দরকার নাই থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক দিলে খুব খুশি হবো শেয়ার করলে আর বেশি খুশি হব এবং যারা আপনার বন্ধুরা দেখবেন তারা খুশি হবে থ্যাংক ইউ আলাইকুম